শুধু কি শাহরুখ ম্যাজিক নাকি গল্পে আছে দম? সরকার বিরোধী একাধিক মন্তব্য থেকে শুরু করে বর্তমানের রুর বাস্তবকে ফুটিয়ে তোলা শুধুই কি বিনোদন নাকি পাঠান বিতর্কের মোক্ষম জবাব? গেরুয়া শিবিরকে খোঁচা দিতি কি তৈরি জওয়ান? কি আছে জওয়ানে যার জন্য এত উন্মাদনা? আসুন এক নজরে দেখে নিই জওয়ান দেখার পাঁচটি কারণ। পাঁচ টাকার একটা মশা মারা ধূপ কিনতে মানুষ দশবার ভাবে, অথচ একটা পাঁচ বছরের সরকারকে নির্বাচনের সময় মানুষ ভাবে না। জওয়ান সিনেমার এই একটি সংলাপ যথেষ্ট আসল বার্তা পৌঁছে দেওয়ার জন্য। এবার দেখে নেওয়া যাক এই সিনেমা দেখার পাঁচটি কারণ। কাস্ট অ্যান্ড ক্রিউ, শাহরুখ তো আছেনই, কিন্তু জওয়ান সিনেমায় থাকা অন্যান্য অভিনেতা অভিনেত্রীরাও নিজেদের চরিত্রে নজর কেড়েছেন। নয়নতারা থেকে শুরু করে দীপিকা নিজের নিজের অংশে তারা দেখিয়ে দিয়েছেন কেন তারা লেডি সুপারস্টার। বিজয় সেতুপতি আবারও প্রমাণ করেছেন বর্তমান সময়ে খলনায়কের চরিত্রে তার জুড়ি মেলা ভার। এছাড়াও প্রিয়ামানি সহ শাহরুখের লেডি গ্যাংয়ের অভিনয় নজর কেড়েছে পর্দায়। টাইট স্ক্রিন প্লে, 2 ঘন্টা 46 মিনিটের সিনেমা হলো আপনাকে এক মুহূর্ত বোর ফিল করাবে না, প্রতিটি মুহূর্ত আপনার কাছে হয়ে উঠবে এন্টারটেইন। মুহূর্তগুলি যেমন আপনার চোখে জল আনবে তেমনি আপনার মন ভরিয়ে দেবে আনন্দে। টুইস্টে ভরা এই চিত্রনাট্য থেকে চোখ সরানো দায়, এক্ষেত্রে বলতেই হয় স্ক্রিন প্লেতে জওয়ান 10-এ-10। বহু অবতারের শাহরুখ, পরিচালক অ্যাটলি জানেন কিভাবে তার সিনেমায় তার নায়ককে ব্যবহার করতে হয়। এই সিনেমায়ও তিনি তার প্রমাণ দিয়েছেন। আপনি যদি খুব বড় শাহরুখ ভক্ত হন তাহলে হয়তো একই সিনেমায় এত অবতারের আপনি শাহরুখকে কখনো দেখেননি। সিনেমার প্রতি মুহূর্তে শাহরুখের নতুন নতুন অবতার আপনাকে অবাক করবে। কোনো শাহরুখকে বেশিক্ষণ স্ক্রিনে দেখবেন সেই নিয়ে দ্বিধায় পড়বে আপনার মন। আর স্বয়ং কিং খানকে নিয়ে তো কিছু বলারই নেই, তার রোমান্টিক হিরো থেকে অ্যাকশন হিরোর এই নতুন অবতারে যে ফের একবার ইতিহাস সৃষ্টি করতে চলেছে তার বলার অপেক্ষায় রাখে না। 57 বছরের শাহরুখ আজও সেই 27-এর শাহরুখের ন্যায় স্ক্রিনে একইভাবে সাবলীল। পাওয়ারফুল বিজিএম, সম্প্রতিকালে যে সমস্ত তরুণ সঙ্গীত পরিচালক মানুষের মনে জায়গা করে নিতে পেরেছে তার মধ্যে একজন হল অনিরুদ্ধ। তামিল সিনেমায় তার বিজিএম আজ প্রতিটি ইউথের কাছে মোটিভেশনাল সং। তবে ছবি মুক্তির আগে অনিরুদ্ধর গানগুলি খুব একটা দাগ কাটতে পারেনি দর্শকের মনে। আশঙ্কা ছিল সিনেমার আবহ সঙ্গীতেও কি ব্যর্থ হবেন অনিরুদ্ধ। তবে সিনেমা হলে গিয়ে আপনি বুঝতে পারবেন যে কেন শাহরুখ এই বাচ্চা ছেলেটির পেছনে 10 কোটি টাকা খরচ করেন। প্রতিটি মুহূর্তকে আরো 100 গুণ দামি করে দেয় অনিরুদ্ধর মিউজিক তথা আবহ সঙ্গীত। বার্তা সর্বশেষ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ, তা হলো এই সিনেমার মধ্যে দেওয়া লুকানো কিছু বার্তা যা প্রশ্নের মুখে দাঁড় করাবে আপনাকেও, তুলে ধরবে সমাজের এমন কিছু কালো সত্য যা ফের একবার ভাবাবে আপনাকে, বলবে প্রশ্ন করুন, প্রশ্ন করাটা আপনার অধিকার। এছাড়াও VFX, সিনেমাটোগ্রাফি সহ টেকনিক্যাল দিক থেকে এই সিনেমা যে কোনো বড় মাপের হলিউড সিনেমাকে টেক্কা দিতে পারে। এই সিনেমা আপনাকে ভাবাবে, কাঁদাবে, শেখাবে, আবার একই সাথে হাততালি দিয়ে সুইটি মারতেও বাধ্য করবে। ব্যুরো রিপোর্ট, কৃষক সেতু, নিউজ বাংলা।